আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর ইংরেজির জানুয়ারি 2022-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে, বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো অ্যাক্টিভিটি ওয়ানে কী বলছে, ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি। এখানে একটা টেবিল দেওয়া আছে, সেটাকে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। দেখো এখানে মাস্কুলাইন জেন্ডার পুংলিঙ্গ, ফিমাইন জেন্ডার স্ত্রীলিঙ্গ। তো কিছু কিছু ঘর ফাঁকা রয়েছে, যেমন দেখো মাস্কুলাইন জেন্ডারে অক্স আছে কিন্তু ফিমাইন জেন্ডারটা ফাঁকা রয়েছে। আবার ফিমাইন জেন্ডারে কুইন আছে, মাস্কুলাইন জেন্ডারে ফাঁকা আছে। আবার দেখো মাস্কুলাইন জেন্ডারে ম্যান আছে কিন্তু ফিমাইন জেন্ডারটা ফাঁকা রয়েছে। এই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করতে হবে আমি এখানে যেভাবে করে দিয়েছি। যেমন অক্সের পাশে লিখবে কাউ, কুইনের পাশে মাস্কুলাইনে লিখবে কিং, ম্যানের পাশে ফিমাইন জেন্ডারে লিখবে ওম্যান। এবার দেখো অ্যাক্টিভিটি টু, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার টু প্লুরাল নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোকে কী করতে হবে না বহুবচনে করতে হবে। সবগুলো এক বচনে দেওয়া আছে। প্রথমে রয়েছে কি, বেবি। বেবির ক্ষেত্রে আমরা জানি যে ওয়াই উঠে যাবে, আই ইএস হবে। তারপরে বি নম্বর মসকিউটো, মসকিউটোর পাশে আমরা ইএস লিখব। সি ডগ, ডগের পাশে এস লিখব, তাহলেই প্লুরাল নাম্বার হয়ে যাবে। এবার দেখো অ্যাক্টিভিটি থ্রি কী বলেছে, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড রাইট দেম ইন টেবিল গিভেন বিলো। এখানে সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সগুলোর মধ্যে যেটা উদ্দেশ্য অর্থাৎ সাবজেক্ট যেটা আছে সেটাকে আলাদা করতে হবে, আর প্রেডিকেট অর্থাৎ বিধিও যেটা আছে সেটাকে আলাদা করে লিখতে হবে। তো তোমরা প্রথমে এইভাবে ছকটা করে নিবে, একদিকে লিখবে সাবজেক্ট, একদিকে লিখবে প্রেডিকেট। এক নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে হার হেয়ার, এটা হবে সাবজেক্ট, প্রেডিকেট হবে ওয়াজ গ্রে। দুই নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে সি হবে সাবজেক্ট, আর ওয়েন্ট নিয়ার দ্য টিচার অ্যান্ড টাচ হিজ ফিট, এটা হবে প্রেডিকেট। তিন নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে দিস কয়েন হবে সাবজেক্ট, ইজ ওট মাচ মোর দেন দোজ থাউজেন্ডস, এইটা হবে প্রেডিকেট। এবার দেখো অ্যাক্টিভিটি ফোর কী বলেছে, সাপোজ ইউ হ্যাভ সিন এ ম্যাজিক শো। ধরে নাও তুমি একটা ম্যাজিক শো দেখেছিলে, রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট দ্য শো, সেই শো সম্পর্কে তিনটে বাক্য লিখতে হবে। তো যখন লিখবে তখন অবশ্যই একটা হেডিং দিবে, এ ম্যাজিক শো। তো সেন্টেন্স দেখো, ফার্স্ট সেন্টেন্স, ফিউ ডেজ অ্যাগো আই ওয়েন টু ভিজিট এ ম্যাজিক শো উইথ মাই প্যারেন্টস। কিছুদিন আগে আমি আমার পিতামাতার সাথে একটা ম্যাজিক শো দেখতে গিয়েছিলাম। দ্য ম্যাজিসিয়ান শোড সাম ট্রিক্স উইথ কার্ডস গ্লাস রোপস, মেড দ্য গার্ল ফ্লোটিং ইন দ্য এয়ার, কাট দ্য গার্ল ইন টু টু উইথ এ শার্প স্যারো। এবার কী বলেছে, দ্বিতীয় সেন্টেন্সে বলা হয়েছে যে ম্যাজিসিয়ান অর্থাৎ যে ম্যাজিকটা দেখাচ্ছিলেন তিনি বিভিন্ন ট্রিক কৌশল দেখাচ্ছিলেন, কার উপর না কার্ড, কাচের গ্লাস নিয়ে, সুতো নিয়ে, এবং একটা মেয়েকে হাওয়াতে ভাসাচ্ছিল এবং তাকে দুটো টুকরো করেছিল একটা খুব ধারালো তরোয়াল দিয়ে। আই ওয়াজ থ্রিল অ্যান্ড ফিল্ড হ্যাপি টু ওয়াচ দ্য ম্যাজিক ট্রিক্স। আমি খুবই আনন্দিত হয়েছিলাম এই ম্যাজিকগুলো দেখে। তা তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবে, বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো। ধন্যবাদ।